বহিরাজ্যের একটি চার চাকা ছোট গাড়ি থেকে শুক্রবার শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে সিধাই থানার পুলিশ টিম। গাঁজা সহকারে একটি গাড়ি বড় কাঁঠাল এলাকা থেকে সুরেন্দ্রনগর হয়ে হেজামারা বাজারের দিকে আসতে পারে খবর ছিল পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতে এদিন দুপুরে সিধাই থানার পুলিশ হেজামারার সুরেন্দ্রনগর ভিলেজে গিয়ে বহিরাজ্যের DL10CA2724 নম্বরে ছোট চার চাকার গাড়িটিকে আটক করে রাস্তায় নিয়ে এসে গাড়িটির দরজার কাঁচ ভেঙে তার ভেতর থেকে এই গাঁজাগুলি উদ্ধার করে। গাড়িটির মধ্যে আলাদা আলাদা স্থানে প্যাকেটজাত অবস্থায় রাখা ছিল এই শুকনো গাঁজাগুলো। বাজেয়াপ্ত হওয়া শুকনো গাঁজাগুলোর পরিমাণ 30 কেজি, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষাধিক টাকা হবে বলে জানান সিধাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর কর। উনি আরও জানান, গাঁজা সহকারে গাড়ি আটক করা হলেও গাড়ির চালক কিংবা গাড়িতে থাকা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের তরফে চলবে তদন্ত প্রক্রিয়ার কাজ। আজকে 12:30 নাগাদ আমাদের পুলিশ পার্টি একটা খবর পায় যে একটা গাড়ি বরকাঁঠালের দিক থেকে সুরেন্দ্রনগর হয়ে হেজামারার দিকে আসবে। এই খবরে আমার তিন অফিসার ওইখানে যায়, গিয়ে সুরেন্দ্রনগর যাওয়ার রাস্তায় একটা গাড়ি অনেক দূর থেকে গাড়ি ফেলে চলে যায় লক করে, তারপরে গাড়ির গ্লাস ভেঙে গাড়িটা এনে রাস্তায় সার্চ করা হয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে আলাদা আলাদা বক্স করে আমরা ওয়েট করে দেখেছি 30 কেজি গাঁজা বিভিন্ন সাইজের প্যাকেট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।